যাদের 15 বছর ধরে বাধা দিয়ে অভ্যাস, তারা তো বাধা দিতে চাইবেই। কিন্তু এবার কিন্তু সিনারিও পুরো চেঞ্জ, এবার পুলিশ, এবার এসবি বা সবাই কিন্তু আমাদেরকে ভালোভাবে সাপোর্ট দিচ্ছে। ক্ষমতাসীনরা যে চেষ্টা করছে না তা না, কিন্তু তারা আসলে এবার চেষ্টা করে পার পাচ্ছে না। যদি 7 তারিখ পর্যন্ত, বিকাল 4টা পর্যন্ত এবং ভোট গণনা পর্যন্ত এই পরিবেশ থাকে, তাহলে আমার ঢাকা ছাড়া ইনশাল্লাহ এবার রেজাল্ট চেঞ্জ হবে এবং ইনশাল্লাহ তারা বিতাড়িত হবে, আমি পাস করব। জাতীয় পার্টি এই দলগুলোর নেতারা যখন মাঠে রয়েছে, পাশাপাশি অন্যান্য দলের নেতাকর্মীরাও কিন্তু মাঠে রয়েছে এবং প্রচার প্রচারণা চালাচ্ছে। আমরা যে আসনটিতে আছি, এখানে 9জন প্রার্থী রয়েছে, তার মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সাথে স্বতন্ত্র প্রার্থী এবং কল্যাণ পার্টির একজন প্রার্থী রয়েছেন। তিনি এখন আমাদের সাথে যুক্ত হবেন এই আসনটিতে। তিনি হাতঘড়ি মার্কায় নির্বাচন করছেন এবং তার নাম হচ্ছে ইয়াসিন হোসেন পাভেল। তিনি কল্যাণ পার্টির প্রার্থী। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো নতুন একজন এবং ইয়াং তরুণ প্রজন্মের একজন নেতা এবং আপনি নির্বাচন করছেন, কেমন সাড়া পাচ্ছেন আপনি যে প্রচারণা চালাচ্ছেন? আমি অনেক ভালো সাড়া পাচ্ছি এবং আমার ঢাকা চার এলাকা আসলে গত 15 বছর ধরে চরমভাবে অবহেলিত ছিল। এই জায়গার মানুষ অনেক বঞ্চিত ছিল। আমার এলাকা ডেঙ্গুতে চ্যাম্পিয়ন হয়, এটাকে এই জায়গার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং সব কিছু আমার এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এবং এইবার আসলে প্রতিবার যেটা হয় যে তাদেরই প্রার্থী থাকে, হয় লাঙ্গলের প্রার্থী থাকে বা নৌকার প্রার্থী থাকে, এবার আমি দাঁড়ানোতে এবার আমি আশা করছি যে এবার অনেক মানুষ ভোট দিতে যাবে। কারণ আগে যেটা হতো যে হয় তাদেরকেই ভোট দেওয়া লাগতো অথবা মানুষ ভোট কেন্দ্রে যেতই না। যেহেতু এবার মানুষের কাছে একটা অপশন আছে, যেহেতু এবার মানুষ আসলে তাদের বিপরীতে বা সত্যিকার অর্থে এলাকার জন্য কাজ করবে এমন কাউকে পেয়েছে, এবং সেই জন্য আমি দলমত নির্বিশেষে আমি আসলে সবার খুব ভালো সাড়া পাচ্ছি এবং সব দলের সবাই আমাকে এমনও বলছে যে ধরো অন্যান্য দলের জন্য কাজ করছে, তারাও বলছে যে আমরা এখানে কাজ করলেও ভোটটা কিন্তু আমরা আপনাকে দিব। অর্থাৎ মানুষের অনেক সাড়া আমি পাচ্ছি। আচ্ছা, এখানে তো অনেক হেভিওয়েট প্রার্থী আছে, আওয়ামী লীগের আবার স্বতন্ত্র 2জন প্রার্থী আছে, জাতীয় পার্টির বর্তমান যিনি এমপি তিনিও নির্বাচন করছেন। এই যে হেভিওয়েটদের মধ্যে আপনি আসলে নিজেকে কতটা যোগ্যতা প্রমাণ দিতে পারবেন এবং সেক্ষেত্রে তরুণদেরকে ভোটে কিভাবে নিয়ে আসতে পারবেন বলে আপনি মনে করছেন? দেখেন, হেভিওয়েটের সংজ্ঞা কিন্তু 2023 সালে চেঞ্জ হয়ে গেছে। আসলে মাঠে কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না বা ছিল না কারণেই তারা কিন্তু হেভিওয়েট। আমি নতুনভাবে নেমেও আমি যে সাড়া পাচ্ছি, আমার এবার আমার এলাকার 15% একেবারে নতুন ভোটার, তারা প্রথম ভোট দিয়ে এবং সংখ্যাটা কিন্তু ভালোই 40 থেকে 45 হাজার। এই 45 হাজার নতুন ভোটার কিন্তু ম্যাক্সিমাম আমার সাথে আছে এবং তারা কোনো দলের সাথে নাই, তারা কিন্তু শুধু আমাকে দেখে আমার এলাকার জন্য, এলাকার ভালোর জন্য তারা আমার সাথে আছে। এবং আমি বিশ্বাস করি তরুণদের যে সাড়া আমি পাচ্ছি, তরুণদের যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন আমাকে 7 তারিখ পর্যন্ত থাকে। রিয়াজ সুমন, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আপনার মাধ্যমে যিনি প্রার্থী আপনার সাথে যুক্ত হয়েছেন, নির্বাচন কমিশন বারবারই ভোটারদের কেন্দ্রে আনার ক্ষেত্রে কিংবা পরিস্থিতি যেটি রয়েছে নির্বাচনী পরিবেশ নিয়ে আসলে কথা বলছে, এই যে প্রার্থী আপনার সঙ্গে রয়েছেন তিনি আসলে ভোটের পরিবেশ নিয়ে কতটা আশ্বস্ত হতে পেরেছেন এখন পর্যন্ত? জি সজল, আপনার প্রশ্নটা আমি তার মুখ থেকে জানতে চাই। নির্বাচন কমিশন বারবার বলছে যে ভোটের পরিবেশ ভালো থাকবে এবং তারা একটি অবাধ নিরপেক্ষ ভোট উপহার দিবে। আপনি সেটি সরাসরি, আপনি তখন মাঠে আছেন, নির্বাচনের প্রচার প্রচারণে আছেন, আপনি কি আসলে সেই লেভেল প্লেন ফিল্ডটা দেখতে পাচ্ছেন কি না এবং কোনো ধরনের বাধা, কোনো বিঘ্ন হচ্ছে কি না আপনার প্রচার প্রচারণায়? আপনি কি মনে করেন যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন এই কমিশন আপনাদেরকে দিতে পারবে? এখন পর্যন্ত আমি যেটা দেখছি, বাধা বিঘ্ন আসলে যাদের 15 বছর ধরে বাধা দিয়ে অভ্যাস, তারা তো বাধা দিতে চাইবেই। কিন্তু এবার কিন্তু সিনারিও পুরো চেঞ্জ, এবার কিন্তু প্রশাসনের সব সংস্থা, এবার পুলিশ, এবার এসবি বা সবাই কিন্তু আমাদেরকে ভালোভাবে সাপোর্ট দিচ্ছে এবং সবাই যেভাবে আমাদের সহযোগিতা করছে, এর মধ্যে ক্ষমতাসীনরা যে চেষ্টা করছে না তা না, কিন্তু তারা আসলে এবার চেষ্টা করে পার পাচ্ছে না। এবং আমরা এখন পর্যন্ত পরিবেশ যা আছে আমি খুব খুশি। যদি 7 তারিখ পর্যন্ত, বিকাল 4টা পর্যন্ত এবং ভোট গণনা পর্যন্ত এই পরিবেশ থাকে, তাহলে আমার ঢাকা ছাড়া ইনশাল্লাহ এবার রেজাল্ট চেঞ্জ হবে এবং ইনশাল্লাহ তারা বিতাড়িত হবে, আমি পাস করব।